আমরা এই প্যান্ডামিকে দুটো অ্যালবামের কাজ করেছি, দুটো অ্যালবাম, হ্যাঁ, এবং মানে কোনো সিঙ্গেলস না, ডিরেক্ট ফুল অ্যালবাম, ফুল অ্যালবামে, আমাদের ব্যান্ডের সলো অ্যালবামে। তো আমরা খুব শীঘ্রই আমরা ব্যান্ড আমাদের অ্যালবামগুলো রিলিজ দিব। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়ং মাইন্ডসের আজকের পর্বে। আমাদের সাথে আজ উপস্থিত আছে চট্টগ্রাম শহরের জনপ্রিয় ব্যান্ড নাটাই ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং বেজিস্ট নাহিদুজ্জামান। নাহিদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কেমন যাচ্ছে সময়টা? ভালো যাচ্ছে, একটা কঠিন আস্তে নিউ নর্মাল লাইফের দিকে যাচ্ছি। হ্যাঁ, একটা কঠিন সময় আমরা আসলে অতিক্রম করে এসেছি। এটা পুরো পৃথিবী একটা কঠিন একটা রোগে আক্রান্ত ছিল, সবাই এটার সাফার করেছে। এই মুহূর্তে আমাদের মিউজিশিয়ানদের যেটা সবচাইতে বড় চাওয়া, ওপেন এয়ার কনসার্ট কিংবা অন্য সব লাইভ শোজগুলো, সেগুলো হচ্ছে, সব মিলে ভালোর দিকে আর কি। আমরা এই কনসার্টগুলোর কথা পরে শুনবো, একটু পেছনের দিকে যাই। আমরা আজকে অনুষ্ঠানে আসলে আপনার মিউজিশিয়ান্স হয়ে ওঠা এই গল্পগুলো শুনতে চাই। আসলে তো মিউজিক লাইনে আসলেন কবে থেকে বা গানের জগতে কবে থেকে আসলেন? 2000 পরেই আসলে মিউজিক লাইফে আসা, তারও কিছু সময় আগে থেকে স্কুল জীবন থেকে আসলে মিউজিকটা শেখা। তারপরে শেখার তো আসলে শেষ নেই। আমি 2008 কিংবা 9 প্রথম দিকে আমি স্টেলারে জয়েন করি। ওটা না আমার প্রথম ব্যান্ড ছিল না, আমার প্রথম ব্যান্ড আমরা সম্ভবত 2002 আমরা একটা ব্যান্ড করি বন্ধুরা মিলে। এরপরে আমি বনসাইতে অনেকদিন কাজ করি। তারপরে 2007 দিকে আমি ইনচিটংয়ে ছিলাম, বেশ কিছুদিন আমি বাজিয়েছি। হ্যাঁ, সাচ্চু ভাইরা যেটা ছিল আমাদের বক্কর মামা যেটা লিড করতো। তার পরবর্তীতে আমি স্টিলারে জয়েন করি এবং ওইটা স্টিলারটা আমার জন্য আসলে পাঠশালার মতো, কেননা সেখানে আমি শিখেছি এবং আমার যে জীবনের অনেক কিছু অপূর্ণতা, সেই অপূর্ণতাটাকে পূর্ণতা পাওয়ার জন্য যে জিনিসগুলো আসলে দরকার, আমার মনে হয় সেই জিনিসগুলো আমি শিখতে পেরেছিলাম স্টিলারে। আচ্ছা, স্টিলার নিয়ে একটু জানতে চাই, চট্টগ্রাম শহরের যদি খুব পুরনো এবং নাম করা যে ব্যান্ডগুলো ছিল তখন 90-এর দশকের দিকে বা 2000-এর দিকে, টপ মোস্ট ব্যান্ড ছিল স্টিলার, এনভায়রনমেন্টটা কেমন ছিল আপনাদের ব্যান্ডের? গান তৈরি করা, গান করা, কনসার্টস, লাইভ শোজ, সব কিছু তো স্টিলার এক নম্বরে ছিল এক সময়। আমি আসলে শ্রোতা ছিলাম, তো তখন আমরা মাত্র শুরু করি। আমরা পরবর্তীতে আমি স্টিলারে বাজিয়েছি, এটা আমার জন্য বিশাল একটা গর্বের ব্যাপার, কেননা যে ব্যান্ডকে দেখে আমরা মিউজিকটা শুরু করি সেই ব্যান্ডে গিয়ে একটা সময় পারফর্ম করা, এটা একটা স্বপ্নের মতো ছিল আমার জন্য। তো আগেও যেটা বলছিলাম সেটা আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে স্টিলার আমার জন্য আসলে একটা পাঠশালা ছিল। তখন কারা ছিল আপনি যখন বাজাচ্ছিলেন? আমি যখন বাজাচ্ছিলাম তখন ব্যান্ডের একেবারে শুরু থেকে যিনি এটার হাল ধরেছিলেন শাহিন ভাই, উনি ছিল লিড গিটারিস্ট এবং উনি আমার আসলে টিচার। তো অনেকদিন আমরা একসাথে কাজ করি, অ্যালবামের কাজ আগাচ্ছিল। ইন্ডিভিন টাইম মেম্বারদের সব ব্যক্তিগত সমস্যার জন্য অনেক কিছুই করে হয়ে ওঠেনি। ব্যান্ড কিলো কিন্তু এই ব্যক্তিগত কাজ বা ব্যান্ড মেম্বারদের বিজি হয়ে যাওয়া, এই কারণে কিন্তু অনেকগুলো ভালো ভালো ব্যান্ড এক পর্যায়ে আমরা দেখতে পাইনি বল মনে হয় আর কি। তো স্টিলারের পর হঠাৎ করে নাটাই করা বা মাঝখানে একটা গ্যাপ ছিল নাটাই করার চিন্তা করলেন, হঠাৎ কেন করলেন? মাঝখানে গ্যাপ ছিল না, আমরা স্টিলার করা অবস্থায় আমি আসলে ব্যান্ডটা ফর্ম করি। এটা আমরা 4 মিলে প্রথমে শুরু করি, এখনও ওরা আছি, আমরা বন্ধুরা মিলে। আমরা অবশ্য একসাথে অনেকগুলো শোজ করেছি ব্যান্ড পারফর্ম মানে ব্যান্ড ফর্ম করার আগে। তো হঠাৎ করে চিন্তা করলাম যে আমরা একটা নিজেরা যেহেতু অনেক শোজ করছি কিংবা একসাথে সময় কাটাচ্ছি, সেই জন্য একটা ব্যান্ড মনে হয় করতে পারি। আমি ছিলাম, আলতুষি ছিল আমাদের ভোকাল, পারভেজ রাজু ছিল, আমরা সবাই এখনও আছি। এর মধ্যে আমাদের ব্যান্ডে নতুন করে বাজাচ্ছে ইভান,
ও বেসিক্যালি ড্রামার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আমি যাকে বলি, সে অ্যাকচুয়ালি আমার সাথে এখন গিটার প্লে করছে। আর রানা আছে আমাদের সেই প্রথম কিছুদিন পর থেকে, ব্যান্ড ফর্ম করার কিছুদিন পর থেকে রানা আমাদের সাথে কিবোর্ড বাজাচ্ছে, অসাধারণ একটা ছেলে। সব কিছু মিলে ভালো আছি ব্যান্ড নিয়ে। নাহিদ ভাই, এই যে 2 বছর সময় গেল, নাটাই তো এর আগে বেশ বাংলাদেশের সারা বাংলাদেশে অনেকগুলো কনসার্ট করেছে, 2 বছর সময়টা কিভাবে কাটালেন আপনারা? এই প্যান্ডামিক সময়টা আসলে আমার জন্য একটা, আমি যদি আমার ব্যক্তিগত ব্যাপার চিন্তা করি কিংবা আমার ব্যান্ডের ব্যাপারটা যদি চিন্তা করি, তাহলে আমার জন্য দারুণ কাটিয়েছি আমি। বিকজ অফ আমাদের যে ব্যস্ততার কারণে যে অ্যালবামের কাজ করে হয়ে ওঠেনি, সেটা আমরা শেষ করেছি এবার। আমরা এই প্যান্ডামিকে 2 অ্যালবামের কাজ করেছি। হ্যাঁ, এবং কোনো সিঙ্গেলস না, ডাইরেক্ট ফুল অ্যালবাম, ফুল অ্যালবামই আমাদের ব্যান্ডের সলো অ্যালবামই। তো আমরা খুব শীঘ্রই আমরা ব্যান্ড আমাদের অ্যালবামগুলো রিলিজ দিব। আরেকটা ব্যাপার হচ্ছে আমার একটা ছোট বেবি আছে, ওকে আমি যথেষ্ট সময় দিতে পেরেছি। তো সব কিছু যদি চিন্তা করি, অনেক নেগেটিভিটির মধ্যে এটা পজিটিভ একটা সাইড ছিল আমার জন্য, সময় দিতে পেরেছেন, ভালো আউটপুট দর্শকরা পাবে বলে আশা করছি আপনাদের এই 2টা অ্যালবামের মাধ্যমে। হ্যাঁ, এটার জন্য আমরাও খুবই আশাবাদী, এবং আমরা অনেকগুলো আনরিলিজ ট্র্যাক আমরা পারফর্ম করেছি বিভিন্ন শোজে, অনেক আশানুরূপ একটা আমরা রেসপন্স পেয়েছি সবার কাছ থেকে। আমরা আসলে গানের কাজগুলো পুরো মিক্স মাস্টারটা আমরা মুম্বাই থেকে করেছি, আমাদের আর জয় ওর একটা টিম আছে মুম্বাইতে, ওই আমাদের কাজগুলো করেছে। এই যে তথ্য প্রযুক্তি যুগে আপনারা জাস্ট ভয়েস পাঠিয়ে দিলেন, বাজিয়ে পাঠিয়ে দিলেন, মিক্স মাস্টারিং বাড়িতে চলে আসেন, নিজেদের যেতে হয়েছে? আমরা এখান থেকে আমরা বাজিয়ে পাঠিয়ে দিয়েছি, মিক্স মাস্টারটা ওখান থেকে করেছে। দেশে বসেই আমরা, দেশে বসে মানের একদম খুব ভালো মানের কিছু ট্র্যাক দর্শকের সামনে পাবে ইনশাআল্লাহ। কোনো মিউজিক ভিডিও কি করেছেন এগুলোর উপরে? আমরা মিউজিক ভিডিও এখনো করিনি, বাট আমাদের নেক্সট মান্থ থেকে আমাদের মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। এর আগে কোনো মিউজিক ভিডিও কেমন রিলিজ? হ্যাঁ, আমাদের 2টো মিউজিক ভিডিও আছে, একটা হচ্ছে কভার সং বাংলার গান গাই, আর একটা হচ্ছে পার্থদার একটা প্রজেক্ট ছিল বাংলাদেশ জেন নেক্সট, ওটাতে আমরা একটা আমাদের মৌলিক গান আছে তুই কি বুঝিস। আমরা কি একটু দর্শকদের দেখাতে পারি গানটি? ডেফিনেটলি। যে আকাশ মিশে যায় দিগন্তে, ওই সাদা মেঘ ভেসে যায় কাল পানে, সন্ধ্যা ঘনা বুক ভরা শূন্যতা, দূর আকাশের পাখিরা ফিরে যায় কার টানে। তুই কি জানিস কার টানে, মায়ার টানে, তোকে আঁকড়ে ধরেছি জীবনের পথে, খুঁজতে চাই না মানে, মায়ার টানে, মায়ার টানে। খুব সুন্দর গান, লিরিক্স টিউন কার করা? এটা আমাদের এক্স ব্যান্ড মেম্বার, ও আমাদের লিড গিটারিস্ট ছিল প্রতীক, ওই লিরিক টিউনটা করেছে প্রতীক। আপনাদের এখন যে অ্যালবামগুলো হচ্ছে, তার গানের লিখেছে কে গানগুলো, বা সুর করেছে কে, বা মিউজিক কম্পোজিশনগুলো কারা করছে, এই জিনিসটা একটু বলতে? মিউজিক কম্পোজিশনটা আমরা নিজেরা ব্যান্ডের মেম্বাররা বসেই করি, যেভাবে হয়ে থাকে। আর লিরিক টিউনগুলো বেশিরভাগ লিরিক টিউন আমারই ছিল, আমি লিখি গান, গানের গান বাজানোর পাশাপাশি গান লিখেন, সুর করেন, এটা চেষ্টা করি ব্যান্ডের জন্যই। ফিউচারে হয়তোবা এক বড় পরিসরে আমি কাজটা করব, আমার ইচ্ছে আছে। আর আমাদের আরও একজন আসলে গান লিখে, তার নামটা না বললেই নয়, সৌরভ বাবনা, ওয়ান অফ দ্য বেস্ট লিরিসিস্ট হবে ইনশাল্লাহ ফিউচারে, অনেক ছোট একটা ছেলে কিন্তু অসাধারণ লিখে সে। ভাইয়া, আরেকটা ছোটো জিনিস জানতে চাইছিলাম, এই যে বলছেন আপনি গান সুর নিয়ে অনেক কাজ করতে চান ফিউচারে, কোন স্টুডিও বা নিজেদের স্টুডিও দেওয়ার কি কোনো প্ল্যান আছে, যেখানে অন্যরা চাইলে কি নিজেদের গান তৈরি? ডেফিনেটলি ডেফিনেটলি, আমি কিন্তু একটা স্টুডিও করেছি, 3 বছর হলো আমি স্টুডিওটা করেছি, কিং কর্তব্য বিমুর, যেটা আপনাদের কাজ ছাড়াও বাইরের মানুষের কাজও, বাইরের সিঙ্গার যারা আছে তাদের কাজও আমরা
কিছু কাজ করেছি, তবে বেসিক্যালি এটা আমরা শুরুটা করি আমাদের নিজেদের গান করার জন্য। তো নিজেদের যেহেতু দুটো অ্যালবাম শেষ, এখন আমরা বাইরের কিছু কাজ করব এবং কিছু কাজ করছি। দর্শক, নাহিদের সাথে কথা বলছিলাম, জানিয়ে রাখি তার নিজের করা একটা স্টুডিও রয়েছে যেখানে আপনি চাইলে আপনার গান রেকর্ড করতে পারেন, তৈরি করতে পারেন। কিং কর্তব্য বীর ভাই, স্টুডিওটি কোথায়? এটা এতদিন চিটংয়ে ছিল, এই মুহূর্তে আমরা যেহেতু ঢাকাতে মুভ করেছি, আপনি জানেন আমরা সম্প্রতি ঢাকাতেই সব কিছু কার্যক্রম করছি, সো এখন এই মুহূর্তে এটা ঢাকাতেই আছে। এই যে বললেন এই মুহূর্তে ঢাকাতে আছেন, সেক্ষেত্রে নাটাই ব্যান্ডকে কি চট্টগ্রাম শহরের দর্শকরা মিস করবে, যেহেতু আমরা আবার কনসার্টের দিকে যাচ্ছি? না, কখনোই না। চট্টগ্রামের যত বড় কনসার্টই হোক, মানে নাটাই ব্যান্ড ফিক্স থাকে সব জায়গাতে? হ্যাঁ, অবশ্যই ফিউচারও থাকবে, কারণ আমরা চিটংয়ে থেকেই পুরো দেশে যেহেতু করেছি, ঢাকাতে থেকে চিটংয়ে আসা কোনো ব্যাপার না। আর এটা আমাদের হোম গ্রাউন্ড, আমরা খুব গর্ববোধ করি, এখানে বাচ্চু ভাইয়ের জন্ম, এখানে সোলস মিউজিক করে তারপর পুরো বাংলাদেশ কাঁপিয়েছে, কাঁপাচ্ছে। রেনেসা এখান থেকে, জেমস ভাই এখান থেকে, আসলে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের গোড়াপত্তন কিন্তু চট্টগ্রাম থেকে, সেই চট্টগ্রাম থেকে আমি গিয়েছি, এটা আমার জন্য বিশাল একটা গর্বের ব্যাপার। যেহেতু ব্যান্ড মিউজিকে যারা কিংবদন্তি তাদের কথা বললেন, সেখান থেকে একটু বলতে চাই, এই যাদের নাম বললেন, আইয়ুব বাচ্চু, জেমস বা মাইলস বা আমাদের সোলস ব্যান্ড, তাদের কারোর সাথে কি স্টেজ শেয়ার করার বা পারফর্ম করার সুযোগ হয়েছে কখনো? সবার সাথে হয়েছে, আমরা এটা আমাদের অনেক ভাগ্যের ব্যাপার। জেমস ভাইয়ের সাথে মানে লাস্ট আমরা করোনার কিছুদিন আগে ফেনীতে আমরা একটা পারফর্ম করি, এটা আমাদের প্রথম কনসার্ট ছিল জেমস ভাইয়ের সাথে, এটা বিশাল একটা এক্সপিরিয়েন্স। আপনি যদি চান আমি ছোট্ট করে একটু শেয়ার করি, সেটা হচ্ছে জেমস ভাই যখন পারফর্ম করে তখন কিন্তু আসলে মানে অডিয়েন্সরা অন্য কিছু চায় না, ঠিক সেই মুহূর্তে মানে আমাদের, আমরা স্টেজে উঠি, কারেন্টের একটা সমস্যা হয়, মানে ইলেকট্রিসিটির একটা প্রবলেম হয়, আমাদের কিন্তু স্লটটা শেষ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে জেমস ভাই অলরেডি উঠবে স্টেজে, কিন্তু পান্টি ভাইকে আমি থ্যাঙ্কস দিতে চাই, পান্টি ভাইকে আমি বলি যে ভাই আমরা পারফর্ম করতে পারিনি, পান্টি ভাই তখনই বলে যে ঠিক আছে বসকে আমি একটু পরে আনছি, তোরা এখনই পারফর্ম করে নে, উনি আবার অথরিটিকে বললো, দেন জেমস ভাইয়ের ইনস্ট্রুমেন্টগুলো আবার সরিয়ে আবার আমরা পারফর্ম করি, এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া ছিল। আমি যতদূর জানি জেমস ভাই যেখানে যায় টাইম শিডিউল এবং এক্স্যাক্টলি ওদের ব্যাপারে উনি কোনো ধরনের কম্প্রোমাইজ করেন না, কম্প্রোমাইজ করেন না, এবং অডিয়েন্সরাও চাইবে না যে জেমস ভাই কম্প্রোমাইজ। জেমস ভাই আসলে আছে, এখন অন্য ব্যান্ড পারফর্ম করুক, এটা আশা করি এখনো বাংলাদেশের সিচুয়েশন খুব একটা না, সেটা আমরাও চাই না। জেমস ভাই যে স্লটটাতে করবে তখন আমরা করব, এটা হয় না আসলে। জেমস ভাই হচ্ছে জেমস ভাই, উনি শো স্টপার অলওয়েজ। আচ্ছা, যে কোনো শোরই, যে কোনো শোয়ের নাটাই আসেনি আজকে, অনেকগুলো ব্যান্ড আমরা যেহেতু চিটং এ বাচ্চু ভাই পারফর্ম করলে আমরা যাই, তো হঠাৎ করে বিভিন্ন জন গান গাইতে উঠছে বাচ্চু ভাইয়ের সাথে, ওই মুহূর্তে বাচ্চু ভাই বললো যে বেশ গেলে, স্বপন ভাইকে বললো যে ওকে দে ও একটু বাজাক, তো এটা আমার জীবনের একমাত্র বাচ্চু ভাইয়ের সাথে স্টেজ শেয়ার করার, বাচ্চু ভাইয়ের সাথে বাজিয়েছি, আমার মনে হয় কেমন ছিল এটা আসলে বলে বোঝানোর মতো না, কেননা বাচ্চু ভাই ছিল আমাদের জন্য আজীবন আমাদের জন্য মানে লিডার বলেন, লিজেন্ড বলেন, সবকিছুই বাচ্চু ভাই আমাদের জন্য। হ্যাঁ, একদম শেষের দিকে চলে এসেছি, একটা গুড নিউজ পেয়েছি আমরা করোনার মধ্যে, সেটি হচ্ছে নাটাই ব্যান্ড বাংলাদেশ সবচেয়ে বড় ব্যান্ডদের যে অ্যাসোসিয়েশন মাম্বার সদস্যপদ পেয়েছে, জার্নিটা কেমন ছিল? এটা আমাদের জন্য সবচাইতে বড় একটা ড্রিম ছিল, কেননা বাম্বা এমন একটা সংগঠন যেটা যেটাতে কাজ করার জন্য প্রত্যেকটা ব্যান্ড মুখিয়ে থাকে সবসময়, আমরাও তার ব্যতিক্রম না, সবসময় ছিলাম। হঠাৎ করে এই অপরচুনিটি আসে যে বাম্বা অনেক বছর পর কম্পিটিশনের মাধ্যমে এই মেম্বার নিচ্ছে, কম্পিটিশন হয়েছে, এবং আমরা অনেকগুলো ব্যান্ডের সাথে কম্পিট করে তারপরে পদটা পেয়েছি, এটা আমাদের জন্য বিশাল অভিজ্ঞতা, কেননা আমাদের যখন অডিশনটা নিচ্ছিল তখন হামিন ভাই ছিল, টিপু ভাই ছিল, আমরা ফেসবুকে দেখেছি, হ্যাঁ সবাই, সুমন ভাই ছিল, অনেকেই ছিল, সবাই দেখেছে, এবং আমার মনে হচ্ছে আমরা গান করেছিলাম একটা, কিন্তু ইন্টারভিউ হয়েছে মিনিমাম 20-25 মিনিট, এটা একদম শ্বাসরুদ্ধকর যেটাকে বলে। যেখানে হামিন ভাই আছে সেখানে অবশ্যই হাস্যোজ্জ্বল থাকাটা খুব কঠিন, বিকজ অফ ওনারা এত বেশি মানে কি বলবো বা গাম্ভীর্য ওনাদের মধ্যে, তো ওই মুহূর্তে হাসি ঠাট্টা করার মতো পরিস্থিতি থাকে না, একটা কঠিন পরিস্থিতি, মনে হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছি।
এসএসসি পরীক্ষা এ প্লাস পেয়ে আপনারা বাম্বার সদস্য হলেন, আশা করছি ব্যান্ড নাটায় অনেক দূর এগিয়ে যাবেন। দর্শক, কথা বলছিলাম ব্যান্ড নাটায় প্রতিষ্ঠাতা এবং বেজিস নাহিদুজ্জামানের সাথে, অনেকক্ষণ কথা হলো, তাদের ব্যান্ডের ভবিষ্যৎ নিয়ে একটু শেষ জিজ্ঞেস করবো, এরপরে আজকের অনুষ্ঠান শেষ হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি নাটায় ব্যান্ড? একটা ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে মানে মূল পরিকল্পনা একটাই থাকে, সেটা হচ্ছে অ্যালবাম রিলিজ দেওয়া, দর্শকদের ভালোবাসা পাওয়া। আমরাও একই রকমই আশা করছি, অ্যালবামগুলো খুব শীঘ্রই রিলিজ দিব মিউজিক ভিডিও সহ। আর আমাদের দেশের বাইরে ট্যুর করার খুব মানে ইচ্ছে আছে। আমরা এবারও ফোবানাতে যাওয়ার কথা ছিল, আমরা ভার্চুয়ালি পারফর্ম করেছিলাম, এবারও যাওয়ার কথা ছিল, কিন্তু করোনা আবার হঠাৎ করে সেকেন্ড ওয়েভ আসার পর আমাদের সব কিছু এলোমেলো করে দিয়েছে। তো ইনশাল্লাহ আমরা অনেকগুলো শো এর কথা চলছে, ইউএসএ ট্যুর, কানাডা ট্যুর, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই যাব, দোয়া করবেন সবাই। দর্শক, আমরা কথা বলছিলাম নাহিদুজ্জামানের সাথে, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরের অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে। সবাই ব্যান্ড নাটায় জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আপনাদেরকে আমরা আমাদের মৌলিক অ্যালবাম উপহার দিব, ভালো গান নিয়ে, মিউজিক ভিডিও সহ। ইয়ং মাইন্ডস এবং চিটং লাইভকে থ্যাংকস অনেক বেশি আমাকে এখানে ইনভাইট করার জন্য। ভালো থাকবেন সবাই। Thank you.